আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা তো ভালো আছি। তো আজকে আবার আসলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে। তো আশা করি সবাই পাশে থাকবেন। তো এই তো এখানে কিছু সবেদা ফল এনেছে। তো সবেদা ফল এখন আমি এগুলা গুছিয়ে রাখবো। আর এখানে তো আমি মিষ্টি বানিয়ে নিয়েছি, কালো জাম মিষ্টি বানিয়েছি। তো এগুলো বানানোর রেসিপি আর দেইনি, কারণ আমার চ্যানেলে এই কালো জাম মিষ্টি বানানোর রেসিপি আরও আছে, তো তার জন্য আর দেওয়া হয়নি। তো আমি এই তো এখন সবেদা কেটে খাবো। তো আজকে কী কী রান্না করলাম সেটাই দেখিয়ে দিচ্ছি। তো আজকে রান্না করেছি এই তো খিচুড়ি। তো এটা হচ্ছে পাতলা খিচুড়ি, এখানে সব রকমের সবজি দিয়ে সবজি খিচুড়ি রান্না করেছি। আর এই খিচুড়িটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে, অনেক মজার একটা খিচুড়ি, আর খুবই মজা হয়েছিল। যেহেতু আমি বয়সটা পরে দিতেছি, তো খেয়ে দিচ্ছি, দিছি বয়স। তো এই খিচুড়িটা খেতে খুবই মজা হয়েছিল। তো এখানে সব রকমের সবজি দিয়ে পাক করেছি, তো রান্নাটা আর দেখাইনি। তো এই তো আজকে আজকে আমাদের খাবার তো খিচুড়ি আর গরুর মাংস। তো এই যে গরুর মাংস রান্না করেছি আলু দিয়ে। তো মাত্র রান্না শেষ হলো। তো চ্যানেলে আমার চ্যানেলে গরুর মাংস রান্না আলু দিয়ে রান্না করা আরও অনেক আছে, তো তার জন্য রান্না আর দেখাইনি। তো আজকে কী রান্না করলাম তাই দেখিয়ে দিলাম। তো আমাদের আজকের খাবার এ খিচুড়ি, সবজি খিচুড়ি আর হচ্ছে গরুর মাংস। আর এই খিচুড়িটা খেতে খুবই মজা হয়েছে, খুবই ভালো লেগেছে। আর গরুর মাংস দিয়ে খিচুড়ি খেতে তো খুবই ভালো লাগে। তাই তো আমাদের আজকের খাবার। আর বেশি কিছু রান্না করিনি, আর অন্য কিছু রান্না করলে যেহেতু আমরা দুজন মানুষই খাই তো খাওয়া হবে না। তো এখন এই তো সব কাজকর্ম সেরে তো খাওয়া খাবো, তো খেতে বসেছি। তো এখানে এই তো খিচুড়ি আর গরুর মাংস নিয়ে নিয়েছি, আর রান্নাটা খুবই সুন্দর হয়েছে, খেয়ে তো অনেক মজা হয়েছিল, খুবই মজা হয়েছিল। তো এখন আমি খিচুড়ি আর হচ্ছে গরু মাংস দিয়ে খেয়ে নেব। তো এই তো খাওয়া দাওয়া শেষ করে তো কিছু বাজার এনেছে, তো বাজারগুলো গুছিয়ে রাখবো। তো এই তো এখানে এখন বাজারগুলো সব গুছিয়ে রাখবো। তো বাজার গুছাতে অনেক সময় লেগে যায়। তো এখানে আসার জন্য একটা দুধ এনেছে, তো এই দুধটা খেতে বাচ্চাদের জন্য হাইটের জন্য খুবই ভালো, তো তার জন্য এটা এনেছে। কিন্তু আয়সা এটা খেতে চায় না, এটা আয়সার পছন্দ না। তো এই তো এখানে কিছু বিস্কুট এনেছে, কয়েক রকমের বিস্কুট এনেছে, যেহেতু আফিফ আয়সা বিস্কুট খায় মাঝে মাঝে, তারপরে আমরাও খাই, বিকালে নাস্তা করি, তো তার জন্যে বিস্কুট এনেছে অনেকগুলো। আর এই বিস্কুটগুলো খেতে আমার কাছে খুবই ভালো লাগে, খুবই মজার এই বিস্কুটগুলো। তো এখানে কিছু কাঁচা বাজার, এখানে কিছু বাজার আছে। এখানে হচ্ছে এগুলো হচ্ছে টমেটো, তো এখানেও কিছু বাজার আছে। এখানে তো আমি এগুলা থালা প্লেট দেওয়ার জন্য এনেছি, কিছু জালি, আর হচ্ছে এটা আয়সার রং পেন্সিল ছবি আঁকার জন্যে, তো এগুলো হচ্ছে ডিশ ওয়াশের জন্যে। তো এটা হচ্ছে গরম মশলার জন্যে, তো এটা দিয়ে গরম মশলে খুবই সুন্দর হয় এবং জীবাণুমুক্ত হয়, তার জন্য এটা এনেছি, এটা হচ্ছে গরম মশলার জন্যে। তো এই তো টুকিটাকি বাজার, এগুলো এখন গুছিয়ে রাখবো। তো এখানে আরো কিছু বাজার আছে। এটা আফিফের দুধ, এখানে তেল এনেছে অনেকগুলা, আর এগুলো হচ্ছে আলু। আলু রসুন এখানে আছে, তো এই বাজারগুলো এখন গুছিয়ে রাখবো। তো আজকের মতো এখানেই শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো আল্লাহ হাফেজ।